আছে ভাইয়া আসসালামু আলাইকুম আপনার নামটা প্লিজ মামা সুজন হাওলাদার আচ্ছা ভাইয়ার নাম সুজন হাওলাদার তো আচ্ছা ভাইয়া এখানকার লোকেশনটা একটু বলে দিবেন প্লিজ দর্শককে হ্যাঁ এটা হচ্ছে আপনার কদমতলি লায়ন শপার্সের পাশে লিটন টাওয়ারে লিফটের 11 লিফটের 10 এ আপনার ক্লাউড এলিমেন্ট রুফটপ রেস্টুরেন্ট আচ্ছা শুনতে পারলেন ভিউয়ার্স এটা পুরো নাম ক্লাউড 11 রুফটপ রেস্টুরেন্ট তো অবশ্যই আপনারা এখানে আসবেন তো আমরা এখন ভাইয়াকে জিজ্ঞেস করব আচ্ছা ভাইয়া বলেন তো আজকে কি আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস ভেরি নাইস অনেকে আসলে এই দিনটাকে মনেই রাখতে পারে না এত আনন্দের একটা দিন বাঙালি জাতির জন্য এত মহান একটা দিন বাঙালি জাতির জন্য অনেকে আসলে এই দিনটাকে মনেই রাখতে পারে না তো আপনারা দেখছেন এই মহান বিজয় দিবসটাকে ঘিরে অনেক সুন্দর করে সাজানো হয়েছে রেস্টুরেন্টটাকে আচ্ছা ভাইয়া এখানে আপনার কি কি ধরনের বা কোন ধরনের খাবার পাওয়া যায় একটু বলবেন দর্শককে এখানে আমাদের ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের ফুড পাওয়া যায় এবং আপনার অ্যাপেটাইজার থেকে শুরু করে অনথন স্যুপ থেকে শুরু করে চিকেন ফ্রাই তারপরে চাইনিজ আপনার সবজি ভেজিটেবল যা আছে এভরিথিং মনে করেন রাইস টেজ বিভিন্ন ধরনের সবজি সি ফুড আছে স্যুপ আছে এগুলো আপনার সবগুলো আর কি পাওয়া যাবে চাইনিজ জাতীয় যা আছে ইন্ডিয়ান চাইনিজ ওকে আর হচ্ছে আপনার এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে একটু বলবেন ক্লিয়ার আমাদের আপনার সকাল 1টা থেকে রাত 10:30টা পর্যন্ত দোকান থাকে এখানে ঘুরতে মানে ঘুরতে এসে খাওয়া দাওয়া করার পর কি কি দেখা যাবে আশেপাশে আশেপাশে অনেক বিল্ডিং দেখা যাবে অনেক আপনার দৃশ্য দেখা যাবে আপনার নদী দেখা যাবে পাশে তারপরে গাছ সবুজ গাছ আছে দেখা যাবে আর বিভিন্ন কিছু দেখা আকাশের একটা মনোরম ভালো দৃশ্য পাওয়া যাবে আচ্ছা ভিউয়ার্স নিশ্চয়ই আপনারা সেই গানটির কথা ভুলে যাননি নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা তো এটা এখানে এসে রাস্তা চলতে পারবেন না তবে হ্যাঁ নীল আকাশের নিচে এই আপনার ক্লাউড 11 এ এসে রুফটপে এসে মজার মজার খাবার উপভোগ করতে পারবেন আর সেই গানটি অবশ্যই শুনতে হবে আপনার নীল আকাশের নিচে আমি খেতে বসেছি ভাইয়া আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি অবশ্যই আপনারা ক্লাউড 11 এ আসবেন এবং মজার মজার খাবার উপভোগ করবেন আশা করি আর হ্যাঁ আরেকটি কথা এই রোডেই আপনারা যেতে পারবেন মাওয়া ঘাটে রাস্তায় বিরতি দিবেন ক্লাউড 11 এ চলে আসবেন রুফটপে এখান থেকে ব্রেক নিয়ে নাস্তা করে আপনারা যেতে পারবেন মাওয়া ঘাটে আল্লাহ হাফেজ ভিউয়ার্স আসসালামু আলাইকুম সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে আবার সবাই একসাথে